দুপুরের সময় সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সমাবেশ, সরকার পতনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। 2023 সালের শুরুতেই উৎপাদনে আসবে পটুয়াখালীর কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, করোনায় পারবে না প্রকল্প ব্যয়, শেষ প্রায় 27% কাজ। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে গার্ডার স্থাপন শেষে যান চলাচল উপযোগী করা হচ্ছে সড়ক, অবকাঠামোর উন্নয়নে এলাকায় আর্থ সামাজিক আমূল পরিবর্তন। এবং দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে কমল প্রায় 2000 টাকা, এক সপ্তাহ ব্যবধানে ফিরল আগের দামে। মুহূর্তে চট্টগ্রামের পাঠানটুলি ওয়ার্ডে আছেন। সিটি নির্বাচনের প্রচারণার খবর জানাতে নগরীর বহদ্দারহাটে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। আছি নির্বাচনী প্রচারণায়। আজকে আমরা এখন আছি বহদ্দারহাট এলাকায়। আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, আমরা সকাল থেকেই দেখছি তিনি নগরীর বহদ্দারহাট এলাকায়, এছাড়া চাঁদগাঁও এলাকায় কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং নির্বাচনী প্রচারণা শেষ করে তিনি একটি ব্যক্তিগত কাজে গেছেন। তার যারা নেতাকর্মীরা রয়েছেন, দলীয় নেতাকর্মীরা রয়েছেন, তারা দেখছি নগরীর যে বহদ্দারহাট এলাকা রয়েছে, বহদ্দারহাট এলাকায় কিন্তু এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং সেক্ষেত্রে সকাল থেকেই কিন্তু নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। আগামী 27 জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। করোনার কারণে 9 মাস পরে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, 9 মাস আগে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রে এই মুহূর্তে বন্দরনগরী চট্টগ্রামে বলা যায় নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। সেক্ষেত্রে সব জায়গায় কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণায় মুখর। মেয়র প্রার্থী থেকে শুরু করে কাউন্সিলর প্রার্থী থেকে শুরু করে সবাই কিন্তু নির্বাচনী প্রচারণা করছেন এবং জয়ের ব্যাপারে তারা আশাবাদী। সেক্ষেত্রে চট্টগ্রামের যিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী, তিনি বলেছেন গতকাল যে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে সেটি একটি সিন্ডিকেট উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে, এমনটি তিনি জানিয়েছেন এবং সেক্ষেত্রে ভোটের মাঠে এ ধরনের ঘটনার কোনো প্রভাব পড়বে না সেটি তিনি দাবি করেছেন। অন্যদিকে কিন্তু আমরা দেখছি আজকে কিন্তু সকাল থেকে নগরীর গোশালডাঙ্গা এলাকা বন্দর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী ডাক্তার সাদাত হোসেন চৌধুরী। তিনি সকাল থেকে কিন্তু সেখানে নির্বাচনী প্রচারণা করছেন এবং বেশ কয়েকদিন ধরে সকাল থেকে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং আজকে তিনি বলেছেন গতকাল যে মারামারি ঘটনা ঘটেছে বা সংঘর্ষের ঘটনা ঘটেছে, নির্বাচন কমিশন যদি এ ধরনের ঘটনা রোধ করতে না পারে তাহলে যারা সাধারণ ভোটার রয়েছে তারা আতঙ্কিত হবেন এবং তারা আতঙ্কিত হলে তারা কিন্তু ভোট প্রদান করতে আসবেন না, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে তিনি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা যাতে শক্ত হাতে এ ধরনের মারামারি ঘটনা দমন করেন। তবে আমরাও দেখছি বিএনপি প্রার্থীরা অত্যন্ত উৎসাহমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, নগরীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থীরা। সেক্ষেত্রে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি নগরীর যে 41টি ওয়ার্ড রয়েছে, 41টি ওয়ার্ডের যে কাউন্সিলর প্রার্থীরা রয়েছে তারাও নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং জনগণের কাছে ভোট প্রার্থনা করছেন। তো সকাল থেকেই বলা যায় নির্বাচনী উত্তাপে আসলে চট্টগ্রামের যে বন্দরনগরী সেটি কিন্তু একটা নির্বাচনী প্রচার প্রচারণায় মুখর। এবং আমরা দেখছি এই মুহূর্তে নগরীর যে বহদ্দারহাট এলাকা, এই বহদ্দারহাট এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা বলে চালাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সিটি নির্বাচন ঘিরে নির্বাচনী প্রচারণা খবর নিয়ে আমাদের সঙ্গে চট্টগ্রামের বহদ্দারহাট থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। তারও আগে সংঘর্ষের খবর নিয়ে পাঠানটুলি থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। দলীয় চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার পতনের আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন রূপ নেয় সমাবেশে। এ সময় নেতারা অভিযোগ করেন ভ্যাকসিন আমদানির নামে আবারও লুটপাটে ষড়যন্ত্র করছে সরকার। আহমেদ সালেহিনের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বক্তব্যে নেতারা দাবি করেন জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই গ্রেফতারি পরোয়ানা, মামলা তুলে না নিলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা। প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিরোধী মতকে দমিয়ে রাখতেই একের পর এক মামলা দিয়ে পরোয়ানা জারি করছে সরকার।
এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রায় 12 বছর ধরে এখানে একটা অত্যাচার নির্যাতন নিপীড়নের স্থিতিমান চালিয়ে যাচ্ছে। তারা মনে করেছে যে এই অত্যাচার নির্যাতন মামলা রুলিয়া দিয়ে এই দেশের গণতান্ত্রিক মানুষ সরকারকে মানুষকে দমন করে রাখা যাবে, কিন্তু তা সম্ভব নয়। বেগম জিয়া সহ প্রত্যেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। এই সরকার গণবিরোধী সরকার, এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কয়েক বিশ লক্ষ মানুষের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা তুলে নিতে হবে। দেশের তৃণমূলের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আটক করা হয়েছে তাকে মুক্তি দিতে হবে এবং সকল কোভিড ভ্যাকসিন আমদানি নিয়ে আবারও লুটপাটের বন্দোবস্ত করার পায়তারা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আমদানি করা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের আরও একটি মেগা প্রকল্প পেতে যাচ্ছে দেশ। পটুয়াখালীতে 1320 মেগাওয়াটের তাপ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে 2023 সালের শুরুতেই। করোনার কারণে প্রকল্পের ব্যয় বাড়বে না জানিয়ে কর্তৃপক্ষ বলছেন এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 27% কাজ। বাস্তুচ্যুত 281টি পরিবারের জন্য পরিকল্পিত আবাসন নির্মাণের কাজও শেষের পথে। পটুয়াখালী থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। পটুয়াখালী সদর থেকে 65 কিলোমিটার দূরের প্রত্যন্ত জনপদ কলাপাড়ার ধানখালী ইউনিয়নের এই নিশানবাড়িয়া গ্রাম টেকসই বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এই মাটিতেই গড়ে উঠছে 1320 মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরপিসিএল এর সঙ্গে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল যৌথ বিনিয়োগে 20,000 কোটি টাকার এই প্রকল্পটি 915 একর জমিতে বাস্তবায়ন করছে। কর্তৃপক্ষ বলছে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে কয়লা এনে আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরিবেশ সম্মত উপায়ে কার্বন নিঃসরণের মাত্রাও নিয়ন্ত্রণ করা হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। 2023 ফেব্রুয়ারিতে আমাদের ফার্স্ট ইউনিটের চালু হওয়ার কথা। করোনার কারণে আমাদের যদি প্রকল্প 4 মাস কিংবা 6 মাস বিলম্বিতও হয়, আমরা চেষ্টা করব কভার করতে। এটা যদিও হয় তারপরও এটাতে কোনো ব্যয় বৃদ্ধি হবে না। বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠান বলছে কয়লাভিত্তিক এই প্ল্যান্টটি অন্তত 40 বছর বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। পরিবেশের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি আমরা। আন্তর্জাতিক গাইডলাইন মেনে প্রযুক্তি ও প্রকৃতির সমন্বয় করেই কাজ করা হচ্ছে। 660 মেগাওয়াটের 2টি ইউনিট চালাতে এখানে প্রতিদিন পড়াতে হবে 12,000 মেট্রিক টন কয়লা। স্টিম টার্বাইন, জেনারেটর ও বয়লারের মতো মূল যন্ত্রাংশ স্থাপনে এখন চলছে চূড়ান্তভাবে মাটি প্রস্তুতের কাজ। বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই এই 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন একটি প্ল্যান্ট গড়ে তুলছে সরকার। যদিও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টো ইউনিট সম্পূর্ণ প্রস্তুত থাকলেও সঞ্চালন লাইন প্রস্তুত না থাকায় তার পুরো সুফল পাচ্ছে না দেশের মানুষ। সম্ভাবনার এই মেগা প্রকল্পটিতেও এমন কিছু ঘটবে কিনা সেটি সময়ই বলে দেবে। শুধু বিদ্যুৎ কেন্দ্রই নয়, যাদের জমিতে গড়ে উঠছে এই প্রকল্প তাদের পুনর্বাসনে 30 একর জমিতে 281টি পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন আধুনিক আবাসন। 1200 বর্গফুটের বাড়ি, স্কুল, মসজিদ, সাইক্লোন শেল্টার কাম কমিউনিটি সেন্টার পাবেন পরিকল্পিত নগরের বাসিন্দারা। দেবাশিস রায়, সময় সংবাদ, পটুয়াখালী। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংযোগ সেতুর সব গার্ডার তৈরি এবং সুপার টি গার্ডার স্থাপন হয়ে যাওয়ার পর এখন চলছে যান চলাচল উপযোগী করার কাজ। পদ্মা সেতুকে ঘিরে যুগান্তকারী পরিবর্তনের ছোঁয়া লেগেছে পুরো জনপদে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু মাওয়ার সাথে যুক্ত করেছে জাজিরাকে। এই সেতু বন্ধনে একসময়ের অবহেলিত জনপদ জাজিরার চেহারাই পাল্টে দিয়েছে। নানা ধরনের অবকাঠামোতে ছেয়ে গেছে এলাকা। মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে, জমির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যুগান্তকারী পরিবর্তনের ছোঁয়া লেগেছে পুরো জনপদে। এই জমির দাম যদি 2 টাকা থাকে, এখন হয়ে গেছে 50 টাকা। এখন এই বড় বড় ঘর উঠে গেছে বা আমরা চলাফেরা যা করতেছি আমাদের ছেলেমেয়েরা আরো উন্নত দেখতে পারবো। আমাদের সবার স্বপ্ন ছিল এবং এটা আমাদের সামনে এখন বাস্তবায়িত মনে হচ্ছে। এই যোগাযোগের মাধ্যমেই এই এলাকার অর্থনৈতিকের চেহারাটাও পরিবর্তন হয়ে যাবে। সংযোগ সেতুর সুপার টি গার্ডার বসে যাওয়ায় এখন যান চলাচল উপযোগী করার কাজ চলছে।
পূর্ণাঙ্গ দৃশ্যমানের পর জাজিরা প্রান্তের সংযোগ সেতু দৃশ্যমান হয়ে গেছে। এখন সেই সংযোগ সেতুর সঙ্গে সড়ক নির্মাণের কর্মযজ্ঞ চলছে। প্রকৌশলীরা বলছেন পদ্মা সেতুর কাজ হচ্ছে গর্ব করার মতো, কাজের মানের সাথে কোনো আপোষ করা হয়নি। বাংলাদেশের সবচেয়ে অনেক বড় একটা প্রকল্প এবং এটার কাজের কোয়ালিটির ক্ষেত্রে এটা আপোষহীন একটা প্রকল্প। 6.15 কিলোমিটার পদ্মা সেতুর সাথে দুপারে আরো প্রায় 3 কিলোমিটার সংযোগ সেতুর 438টি সুপারটি গার্ডারের মহাপ্রান্তে তৈরি বাকি 12টি আর স্থাপন বাকি 94টি, তবে জাজিরা প্রান্তে পুরোপুরি সম্পন্ন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দুপুরের সময়ে আরো থাকছে, আগামী মাস থেকে দেশে বেসরকারিভাবে করোনা টিকা বিক্রি শুরুর আভাস ভ্যাকসিনকোর জানালো রয়টার্স। দাম হবে 1,125 টাকা। মাত্র 5 থেকে 6 ফোঁটা ড্রপে মুক্তি মিলবে করোনা ভাইরাস থেকে। সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিআরআইসিএম এর দাবি, তাদের আবিষ্কার বঙ্গোসেফ ওরো নাজাল স্প্রে কোভিড-19 ধ্বংস করতে সক্ষম। 3 থেকে 4 ঘন্টা পরপর নির্দিষ্ট হারে নাকে মুখে প্রয়োগ করতে হয় জীবাণুনাশক স্প্রে। ঢাকা মেডিকেলে 200 জন কোভিড রোগীর ওপর প্রাথমিক প্রয়োগে মিলেছে সাফল্য। এখন অপেক্ষা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বিএমআরসির অনুমতি। এই আবিষ্কারকে অভিনন্দন জানালেও আন্তর্জাতিক নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি। বঙ্গোসেফ ওরো নেজাল স্প্রে সরকারের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিআরআইসিএম এর বিস্ময়কর এক আবিষ্কার। প্রতিষ্ঠানটির দাবি, 3 থেকে 4 ঘন্টা পরপর নির্দিষ্ট হারে নাক ও মুখে এই স্প্রে প্রয়োগ করলে ধ্বংস হয় করোনার জীবাণু। বঙ্গোসেফ ব্যবহারে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে কমে যায় ভাইরাল লোড, আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি হ্রাস করার পাশাপাশি কমিউনিটি ট্রান্সমিশনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা, যা প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 200 কোভিড আক্রান্ত রোগীর ওপর প্রাথমিক পরীক্ষায় প্রমাণিত বলছে প্রতিষ্ঠানটি। অরোনেজাল স্প্রে যেটা, সেই স্প্রেতে ভাইরাস মারা যাচ্ছে কিনা, এক, কোন ডোজে দিলে এটা সবচেয়ে ভালো কাজ করে, এটার ইফেক্টিভিটি কতক্ষণ পর্যন্ত থাকছে, আমরা যেই ডোজটা ফাইনালি নির্ধারণ করেছি তাতে করে 80% এর মধ্যে রিকভার করে। ব্যক্তির মুখ, চোখ ও নাক দিয়েই প্রবেশ করে করোনার জীবাণু, সেখানেই কিছুকাল অবস্থান করে ভাইরাসটি, এজন্যই বঙ্গোসেফের প্রয়োগ করতে হয় নাক ও মুখে। এই আপনার স্প্রেটা এখানে 20 ml আছে, যেটা একজন মানুষের 1 মাসের জন্য যথেষ্ট। 2 নাকে 2 চাপ করে 2 বার, মুখে 3 বার, এভাবে করে যদি আপনি স্প্রে করেন তাহলে 3 থেকে 4 ঘন্টা আপনার এই জোনটা ভাইরাস, যদি যেটুকু ভাইরাস থাকবে সেটা কিল হবে এবং ভাইরাস যাতে এসে এখানে সাস্টেইন করতে না পারে সেই এনভায়রনমেন্টটা এখানে ক্রিয়েট হবে আর কি। এই স্প্রেটা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত আপনার এই জোনটাকে প্রোটেক্ট করবে। বিআরআইসিএম বলছে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি চেয়ে দ্রুতই বিএমআরসিতে আবেদন করবেন তারা। ট্রাস্টেড এবং টেস্টেড একটা মলিকিউল যেটা ব্যবহার করা হচ্ছে, সেটার এই পর্যন্ত কোনো সাইড ইফেক্ট পাওয়া যায়নি। যত দ্রুত সম্ভব এটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারলে স্বাভাবিক জীবনের অনেক কাছাকাছি আমরা যেতে পারব। এদিকে বাংলাদেশি বিজ্ঞানীদের এই আবিষ্কারকে সাধুবাদ জানালেও সকল কার্যক্রম বৈশ্বিক মানদণ্ড মেনে করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অবশ্যই অভিনন্দন জানাই যদি এই ধরনের কোনো বিষয় এসে ঘটে, কিন্তু আমি বারবার সতর্কবাণী উচ্চারণ করতে চাই যে মহামারী সামনে রেখে মানব দেহে পরীক্ষা নিরীক্ষার বিষয়টি আন্তর্জাতিক নৈতিকতা মেনে করতে হবে। বঙ্গোসেফের আন্তর্জাতিক পেটেন্টের জন্য সিঙ্গাপুরে আবেদন করা হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী মাস থেকে দেশে বেসরকারিভাবে করোনা ভাইরাসের টিকা বিক্রি শুরু করতে পারে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস। ভ্যাকসিনকোর চিফ অপারেটিং অফিসার রাব্বু রেজার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অ্যাস্ট্রোজেনেকার ফর্মুলায় তৈরি ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে 30 লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা কিনছে ভ্যাকসিনকো। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রোজেনেকার এই টিকার প্রতি ডোজ $8 কিনছে তারা, যা বিক্রি হতে পারে 1,125 টাকায়। প্রতিবেদনে আরও বলা হয় চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে টিকা সরবরাহ শুরু করবে সিরাম ইনস্টিটিউট। গতানুগতিক পরীক্ষা পদ্ধতির বাইরে গিয়ে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন তৈরি করা হচ্ছে বিশেষায়িত বডি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্সামিনেশন সেন্টার। সময় সংবাদকে একথা জানিয়েছে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। করোনা পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে কোনো পাবলিক পরীক্ষা নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
এক্ষেত্রে বিগত ক্লাসের পরীক্ষার মূল্যায়নের উপর ভিত্তি করে এসএসসির ফলাফল তৈরির পরামর্শ শিক্ষাবিদদের। এদিকে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানসিক চাপে থাকা অনেক শিক্ষার্থী ও অভিভাবকের দাবি অটো প্রমোশনের। সাদিকুর রহমানের রিপোর্ট। করোনা পরিস্থিতির কারণে প্রায় 10 মাস ধরে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান, তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও সেটা কতটা ফলপ্রসূ তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি শিক্ষামন্ত্রী সিলেবাস ছোট করে এসএসসি পরীক্ষা নেওয়ার আভাস দিলেও এর দুদিন পর প্রধানমন্ত্রী বলেন পরিস্থিতি স্বাভাবিক না হলে খোলা হবে না শিক্ষা প্রতিষ্ঠান। এমন অনিশ্চয়তার মধ্যে পরীক্ষা নিয়ে মানসিক চাপে রয়েছে অনেক পরীক্ষার্থী আর করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে চিন্তিত অভিভাবকরা। অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা ঠিকমতো ক্লাস করতে পারিনি, তো এখন আমরা আসলে মানে এখন সরকার থেকে কোনো সঠিক সিদ্ধান্ত আসছে না, যার কারণে আমরা একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। সেজন্য আমরা আসলে অটোপাসের দাবি জানাচ্ছি। যদি আমাদের শতভাগ ভ্যাকসিন দিয়ে পরীক্ষা দেওয়া হয় তাহলে আমরা রাজি আছি, তো যদি চাপ প্রয়োগ করে পরীক্ষা দেয় সেক্ষেত্রে অটোপাস দেওয়াই উত্তম। করোনার দ্বিতীয় যে ঢেউ এটা যে আছে এর জন্য যদি বাচ্চা কাচ্চা পরীক্ষা দিতে যায় তখন ওইখানে যে আক্রান্ত হইলে এটা তো একটা সমস্যা। আমরা গার্জেন অভিভাবক হিসেবে চাই না ওদেরকে ঝুঁকির মধ্যে ফেলতে, আমরা চাই ওদের মেধার মূল্যায়নটা অন্যভাবে নিক। করোনা পরিস্থিতিতে পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়কে সৃজনশীল হওয়ার আহ্বান এই শিক্ষাবিদের। প্রায় 20 লাখ পরীক্ষার্থী, অতএব স্বাস্থ্যবিধি মেনে তাদের পরীক্ষা নেওয়া এটা খুবই কষ্টকর একটা ব্যাপার হবে। সৃজনশীলতা ছাড়া এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। ঝুঁকিকে কমিয়ে তাদের পরীক্ষা নেওয়া অথবা পরীক্ষা ছাড়াই তাদেরকে ফলাফল দেয়া, কিন্তু কোনো না কোনোভাবে একটা মূল্যায়ন করতে হবে। এ অবস্থায় পরীক্ষার্থীদের পাঠদান ও মূল্যায়নে বিকল্প পদ্ধতি প্রণয়নের আভাস দিলেন শিক্ষা উপমন্ত্রী। বিনা পাঠদানে কোনো পরীক্ষা চাপিয়ে দেওয়ার কোনো চিন্তা কারোরই নেই। আমরা পরীক্ষা পদ্ধতি, শ্রেণীকক্ষের মূল্যায়ন পদ্ধতি এবং কীভাবে সনদায়ন করতে হবে সেই বিষয়ে আমরা একটি বিশেষায়িত বডি সৃষ্টি করছি, যেটা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্সামিনেশন সেন্টার। আমরা কখনোই কাউকে কোনো ধরনের ঝুঁকির মুখে ফেলে পরীক্ষা নিতে যাব না। বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের আভাস দিলেও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও পাঠদানে প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেন শিক্ষা উপমন্ত্রী। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে কমল 1983 টাকা। মঙ্গলবার বাংলাদেশ জুয়েলারি সমিতি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দর অনুযায়ী ভালো মানের 5 ক্যারেট সোনার অলঙ্কারের ভরি দাঁড়াচ্ছে 72,667 টাকায়। গেল কয়েক মাস ধরেই ওঠানামার মধ্যে ছিল দেশের স্বর্ণের বাজার। করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বেও অস্থির স্বর্ণ ও জ্বালানি তেলের দর। দেশের বাজারে গত সপ্তাহেই 1983 টাকা বেড়েছিল স্বর্ণের দাম। এরপর মঙ্গলবার ভরিতে সমপরিমাণ দাম কমল। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে কমানো হয়েছে দাম। সমস্ত দেশে কারেন্সি এত ওঠানামা হচ্ছে, শেয়ার বাজার এত ওঠানামা হচ্ছে, সোনার দামটাও গোল্ডের দামটাও এইভাবে ওঠানামা হচ্ছে, এর কারণে আমাদের দেশে সোনার দামটাও সারা পৃথিবীতে ওঠানামা হচ্ছে, আমাদের দেশেও বারবার সোনার দাম ওঠানামা হচ্ছে। 21 ক্যারেটের এক ভরি সোনার অলঙ্কার কিনতে লাগবে 69,517 টাকা, এছাড়া 18 ক্যারেট 60,769 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলঙ্কারের ভরি বিক্রি হবে 50,447 টাকায়। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণে ডলার জ্বালানি তেলের দর কমা, আন্তর্জাতিক ও দেশের বাজারে স্বর্ণের দামের উত্থান পতনের পরও ব্যবসার অচলাবস্থা কাটাতে ভরিতে প্রায় 2,000 টাকা কমে স্বর্ণের দাম। দাম কমলেও এখনো তার নাগালের বাইরে বলেই মনে করেন ক্রেতারা। বাড়ছে কমছে কিন্তু তারপর আমাদের নাগালের বাইরে, তো এইভাবে হলে তো আমরা কিনতে পারবো না মধ্যবিত্ত যারা চাকরিজীবী যারা। 2,000 টাকা কমে আমাদের সাধ্যের ভিতরে হয় না, আমরা এগুলো কিনতে পারি না। স্বর্ণের দাম বেশি দেখি কাস্টমার কিনে না এবং কি স্বর্ণের দাম মানে বিক্রি করে যাচ্ছে। মঙ্গলবার পর্যন্ত 22 ক্যারেটের প্রতি ভরি অলঙ্কারের দাম ছিল 74,650 টাকা, প্রতি ভরি 21 ক্যারেট 71,500 টাকা, 18 ক্যারেট 62,752 টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে 52,430 টাকায়। আজ থেকে 22, 21, 18 ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনা ভরিতে 1,930 টাকা কমছে। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। উত্তরা ফাইন্যান্সের বিরুদ্ধে 1,000 কোটি টাকা গরমিলের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ পরিদর্শনে এ তথ্য পাওয়া গেলেও উত্তরা ফাইন্যান্সের দাবি অসঙ্গতি 1,000 কোটি নয়, 100 কোটি টাকার। আর্থিক প্রতিবেদনে এমন অনিয়মের বিষয়ে নিরীক্ষক প্রতিষ্ঠানগুলো বলছেন
তথ্য গোপনের অপকৌশল ছিল অভিযুক্ত প্রতিষ্ঠানের। এ ঘটনাকে আর্থিক প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের বিশ্বাসে আরেকটি আঘাত বলে মনে করেন তারা। হরিপদ সাহার রিপোর্ট। পিকে হালদারের পিপলস লিজিং কাণ্ডের পর আরেকটি আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ভয়াবহ আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির 2019 সালের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, অনুমোদন ছাড়াই উত্তরার পরিচালকদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দেয়া, অগ্রিম পূর্বে পরিশোধ ও শেয়ারে বড় অঙ্কের বিনিয়োগের তথ্য গোপন করা, সহযোগী প্রতিষ্ঠান উত্তরা মোটরসকে অনুমোদনহীন বড় অঙ্কের ঋণ, অনুমোদন না নিয়েই খোদ এমডির অর্থ উত্তোলন, বড় অঙ্কের আমানতের তথ্য না রাখাসহ মোট 5,000 কোটি টাকার হিসাবে 9-6। যেটা দেখতেছি আমরা, ওভারঅল আমাদের শর্টফল হইতে পারে 500-600। 2004-2017 ভাউচার রোনাতে দেখছেন, আমি এখন ব্যাক করতে করতে 11-এ রিচ করছি। ব্যাক করতে করতে আমি 11 যখন 4-এ যাবো, বাই দ্য গ্রেস অফ অল মাইট আই এম ডেফিনেট আমার এই ধরনের আর কোনো ব্যাখ্যার দরকার হবে না। উত্তরা ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছিল এসএফ আহমেদ অ্যান্ড কোং, তাই এমন অনিয়মে তাদের দায় কতটুকু সেটাও বড় প্রশ্ন। এটাকে আমরা মাস্কিং বলে থাকি, যে সাইমেলটেনিয়াসলি দু ধরনের বুকস বা রেকর্ড বা জিএল অথবা সিস্টেম মেনটেন করা। একটা হচ্ছে রিয়েল সিস্টেম, যেখানে তার অ্যাকচুয়াল রিফ্লেকশনটা থাকে, আর আরেকটা তার থেকে ক্লোনিং করে একটা ফিকটিশিয়াস বুকস বা রেকর্ড অথবা সিস্টেম ক্রিয়েট করা, যেটা এক্সটার্নাল অডিটর অথবা এক্সটার্নাল ইন্সপেকশন টিম যখন আসে তাদেরকে উপস্থাপন করা হয়। উত্তরা ফাইন্যান্স এবং তার আগে দুই একটি ঘটনা কিন্তু মানুষের বিশ্বাসকে, মানে বিশ্বাসের উপর আঘাত আনবে, এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর বিস্তারের পথে, তাদের এক্সপ্যানশনের জন্য একটা বাধা তৈরি করবে এটা। এদিকে অনিয়মের খবর গণমাধ্যমে প্রচারের পর মঙ্গলবার পুঁজিবাজারে উত্তরা ফাইন্যান্সের প্রতিটি শেয়ারের দাম 1.80 টাকা কমে দাঁড়ায় 47.80 টাকায়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। পিকে হালদারের কথিত বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে রাজধানীর সেগুন বাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পলাতক প্রশান্ত কুমার হালদারের এই বান্ধবীকে দুদককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও হাজির হননি অবন্তিকা। পিকে হালদারের সঙ্গে যোগ সাজশে বিভিন্ন অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে সুখদা লিমিটেডে অবন্তিকা বড়ালেরও শেয়ার ছিল। আদালতের আদেশে যে 17টি কোম্পানিতে থাকা প্রশান্ত এবং তার স্বজনদের শেয়ার অবরুদ্ধ হয়, সেখানে তার নামেও শেয়ার ছিল। জানাবো দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও মন্ত্রিসভাকে ক্ষমতা প্রয়োগের প্রস্তাব কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে। প্রেসিডেন্টকে সরিয়ে দিতে ভাইস প্রেসিডেন্টকে প্রস্তাব দেওয়ার এ ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব পাশ হয়। এদিকে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয় দফা অভিশংসন প্রস্তাবের উপর ভোট হবে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সংবিধানের 25তম সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্টের অনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে সরিয়ে দিতে ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভাকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা প্রয়োগের জন্য মঙ্গলবার সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট সদস্যদের ভোটে প্রস্তাবটি পাশ হয়। প্রস্তাবের পক্ষে একজন রিপাবলিকান সদস্য ভোট দেন। যদিও এর আগেই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাতে তিনি সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করতে রাজি নন। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি অবশ্য বলে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট পেন্স যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাতে না চান, তাহলে তারা প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব তুলবেন। সেই প্রস্তুতি নিয়েই সোমবার কংগ্রেসে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব উত্থাপিত হয়েছে। বুধবার কংগ্রেসে অভিশংসন প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট হবে। ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাবের পক্ষে অন্তত 5 রিপাবলিকান সদস্য ভোট দেবেন বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে তারা ধারণা করছেন 20 বা তারও বেশি কংগ্রেস সদস্য ট্রাম্পকে অভিশংসনের ডেমোক্রেটদের প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারেন। ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে 2019 সালে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প। এর আগে আরও 2 প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছিলেন। তবে বুধবার ডোনাল্ড ট্রাম্প আবারও অভিশংসিত হলে তিনি হবেন দ্বিতীয় দফায় অভিশংসন হওয়া যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট। প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশ হলে অভিশংসন ট্রায়াল হবে উচ্চকক্ষ সিনেটে। গেলবার রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে অভিশংসন প্রস্তাব খারিজ হয়ে যায়। এবার পরিস্থিতি ভিন্ন হলেও 2/3 ভোটে সিনেটে প্রস্তাবটি পাশ না হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে চতুর্থ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। চূড়ান্ত দলে জায়গা পেতে অনুশীলনে বেশ আন্তরিক সবাই। সাকিবের প্রত্যাবর্তনের সিরিজে নিজের বাজে সময়টাও কাটিয়ে উঠতে চান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। লাস্ট 3-4 ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু আমি ওই রকম ভালো করতে পারিনি, দেশের মাটিতে দেশের বাইরের মাটিতে যে কয়টা ম্যাচই খেলেছি। বাট আমার জন্য একটা আলাদা অ্যাডভান্টেজ থাকবে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ আসছে এবং আমি এর আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো করেছি, আরও দেশের মাটিতে খেলা টেস্ট ওয়ানডে দুটোই। আর আমার অবশ্যই এটা একটা ভালো ফিলিংস থাকবে যে না, এখানে যদি আমি ভালো কিছু করতে পারি আর নিজেকে কামব্যাক করার একটা ভালো একটা সুযোগ অপরচুনিটি পাবো। সবচেয়ে ভালো কথা যেটা, আমরা ন্যাশনাল টিমের সাথে জয়েন করেছি এবং খুব ভালো একটা প্র্যাকটিস সেশন হচ্ছে। লাস্ট 4 দিন আমরা খুব ভালো একটা পার করেছি, সবাই অনেক উৎফুল্ল আছে খেলার জন্য, বিশেষ করে আমাদের সাকিব ভাইও টিমে ফিরেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সমাবেশ, সরকার পতনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।